গুড ইভিনিং বন্ধুরা আজ হলো এক জুলাই আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো অবাধে চলছে চলাফেরা শুধু নামেই কন্টেনমেন্ট জোন বদরপুরে প্রাক্তন মন্ত্রী আব্দুল মোক্তাদির চৌধুরীর মন্তব্য করিমগঞ্জে মানুষের অধিকার নিয়ে চলছে সিনিমিনি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অফলাইনে জমি নাম জারি হাইলাকান্দি নেতাজি পয়েন্টে চারটি দোকান সিল করলো হাইলাকান্দি জেলা প্রশাসক শ্রীগৌরী নদীর বাঙ্গন অব্যাহত তলিয়ে যাচ্ছে সরকারি অফিস শিলচরে তিন মাস ধরে চাল নেই কর্তৃপক্ষকে নালিশ গ্রাহকদের ফাটক বাজারে মাস্ক পরিধান বাধ্যতামূলক নিদান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধন ব্যাংকের ঋণ মকুবের দাবি বদরপুর বাসাল জিপির রংপুর সমিতি শ্রমিকদের অর্জিত অধিকার সুরক্ষার দাবিতে তিন জুলাই দেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক সিটু কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনে বুয়ার ডাইস কোডে করিমগঞ্জে একশো সাতাইশটি অস্তিত্বহীন স্কুল বদরপুরে আকাশ শুয়েছে মাস সবজি সংকটে গেরস্থ নির্বিকার প্রশাস রাজ্যে সরকারি কর্মীদের বেতন রিলিজ আজ শিলচরে পনে দু লক্ষ টাকা জরিমানা আদায় শহরে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে না কাসারে অভিযোগ এস কাসারের জেলা শাসকে দরপত্র জমা দেওয়ার আব্বা এবং শেষ খবরটি কাটিগড়ায় অবৈধ জ্বালানি কাণ্ডে আরো দুজনকে আদালতে পেশ কাটিগোড়া পুলিশে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকেই দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে প্রতিদিনে নতুন নতুন খবর খবর সরে আপনি ফেসবুকে এর মাধ্যমে পেয়ে যাবে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভ্রমণ বৃত্তান্ত সারাই হচ্ছে করোনা পজিটিভ গোষ্ঠীর সংক্রমণের আতঙ্কে রয়েছে বদরপুর কারণ বদরপুর থানার সেরেস্তা এএসআই মিহির মালাকার করোনা আক্রান্তের ঘটনা প্রকাশ্যে আসার পরও প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষে পুরনো থানাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা না করে যথারীতি কাজ চলছে না দেখার স্থানে পোস্টার লাগিয়ে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে দায়তা সেরেনে থানার যাবতীয় কাজকর্ম এমন কি আক্রান্ত পুলিশ কর্মী সংস্পর্শে এসেছে তাদের ফের সব টেস্টের খবর নেই একজন মহিলা পুলিশ কর্মীকে হোম কোয়ারেন্টাইন করে কাজ শেষ তাছাড়াও বদরপুরের সেরেস্তা বাবুর সংস্পর্শে এসেছেন অনেকেই তাদের কোনো দরপাকড় নেই অন্যদিকে জানা গেছে এদিন সেরেস্তা বাবুর সংস্পর্শে এসেছেন হাইলাকান্দি জেলার দুইজন সহপাঠী তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয় কিন্তু থানার বেলা বিপরীত দৃশ্য দেখা গেল এতে এলাকার জনমনে করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক বেড়াই চলেছে পরবর্তী সিল করা হল হাইলাকান্দি শহরের প্রাণ কেন্দ্র নেতাজি সুভাষ বসু পয়েন্টের চারটি দোকান জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার সকালে সিল করা হয়েছে এই চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এ সারা মাটিজুরি সাবসিডিয়ারি হেলথ সেন্টারের জিএনএম কর্মী গীতা দাসের সরকারি আবাস দিন সিল করে দেয় জেলা প্রশাসন একই সঙ্গে জেলায় দ্রুতগতিতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও চারটি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ফলে জেলায় মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়াল চৌদ্দটি হাইলাকান্দি রাজস্ব সার্কলে বন প্রথম খণ্ড অ মাটিজুরি সাবসিডিয়ারি হেলথ সেন্টার কাটলিসরা রাজস্ব সার্কলে হরিশনগর তৃতীয় খণ্ড অ কারিসরা শ্যামপুর এলাকায় কোভিড উনিশ সংক্রমিত ব্যক্তির শনাক্তকরণের পর বাফার অঞ্চলে হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে এসব এলাকায় যাতে এই মহামারী আরও সংক্রমিত না হতে পারে এর জন্য জেলা শাসক মেঘানিদি দাহাল সোমবার সন্ধ্যায় অসম কোভিড উনিশ কন্টেনমেন্ট রেগুলেশন দুই হাজার বিশের অধীনে এক নির্দেশ জারি করে ওই সব এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে এদিকে জেলা প্রশাসন মাটিজুরি সাবসিডিরি হেলথ সেন্টারও সরকারি আবাস সিল করে দিয়েছে যেখানে জিএনএম নার্স গীতা দাস কোভিড উনিশ পজিটিভ শনাক্ত হয়েছে পরবর্তী লকডাউনের কবলা পড়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কর্মসংস্থান হচ্ছে না কাসারে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা রাজ্য সরকারের প্রতিশ্রুতি কোনো কিছু কাজে আসছে না অভিযোগ এস ইউসিআই কাসার জেলা কমিটির মঙ্গলবার জেলা জেলাশাসকের কাছে স্মারকপত্র দিয়ে কাজ না জুটা পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের মাসে সাত হাজার টাকা বাতা বিনামূল্যে রেশনের দাবি প্রদান করেছে তাদের আরও দাবি সমস্ত পরিযায়ী শ্রমিকদের এম জি এন অন্যান্য সরকারি প্রকল্পের অধীনে অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এসইউসিআইর পক্ষ থেকে এদিন জেলাশাসককে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় দলের পক্ষ থেকে জেলাশাসককে জানানো হয় নতুন করে নৈশকালীন সান্দ আইনের সময় বৃদ্ধি ও শনিবারের রবিবারে শিলচর সোনাই লক্ষ্মীপুর শহর এলাকায় লকডাউন ঘোষণা করার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ শাক সবজি মাছ মাংস ইত্যাদির দাম মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে দীর্ঘ লকডাউন ও করোনা ভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এমনিতে অবস্থা বেহাল হয়ে পড়েছে এর উপর ওই মূল্যবৃদ্ধি বৃদ্ধি জনগণের যন্ত্রণাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ মাছ মাংস ডিম শাক সবজির দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জোরালোভাবে দাবি জানানো হয় এস পক্ষ থেকে পরবর্তী অসম সরকারের কর্মচারীদের জুন মাসের বেতন এক জুলাই অর্থাৎ আজ থেকে রিলিজ করা হবে পূর্ণ বেতনই দেওয়া হবে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে একথা জানান তিনি বলেন স্পষ্টত চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সবার সমস্যা যত দূর সম্ভব কম রাখার ব্যাপারে সচেষ্ট সরকার পরবর্তী শহর ও শহরতলিতে গত কদিনে অভিযান চালিয়ে প্রায় পনেরো দু লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ ন্যাশনাল হাইওয়ে রোডে এলাকায় মাস্ক না থাকাও হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে গত চার দিনে অভিযান চালিয়ে নব্বই হাজারের বেশি টাকা জরিমানা আদায় করেছে পুলিশ ন্যাশনাল হাইওয়ে পিপির ইনচার্জ ডিজেন বরায় খবর জানান অপরদিকে দুদিনের লকডাউনে তিরিশ জুন পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে মাস্ক হেলমেট বাইকে দুজন আরোহী এব অব ইভেন নম্বরের গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে আশি হাজারেরও অধিক টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ এছাড়া মালুগ্রাম এলাকা থেকে আড়াই হাজার টাকা এবং রংপুর এলাকা থেকে জরিমানা আদায় করা হয়েছে তিন হাজার টাকা পরবর্তী আগুন লেগেছে রেল শহর বদরপুরের বাজারে মাছ সবজির সবই অগ্নিমূল্য নাবি শাশুড়েছে নিম্ন মধ্যবিত্তে সব থেকে সমস্যায় তারা যাদের রোজগার এই লকডাউনে পুরোপুরি বা প্রায় বন্ধ গড়ে প্রতিটি সবজির দাম বেড়েছে কাকরল জিঙ্গে বেন্ডি ষাট টাকা কিলো শুকিয়ে যাওয়া শুকিয়ে যাওয়া ডাটা বরবটি চল্লিশ টাকা করে কুয়া সত্তর টাকা কিলো পেঁপে যদি সুটা সাইজের হয় তবে পঞ্চাশ টাকা আর বড় হলে সত্তর টাকা প্রতি কিলো গত ২২ মার্চ লকডাউন ঘোষণার পর চালানি মাস আসা বন্ধ হওয়ায় মাছের বাজার এমনিতেই চড়া গত কদিনে তা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে সঙ্গে পাল্লা দিয়ে আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফি লাফি বাড়ছে এতে নিম্ন আয়ের মানুষের নাবিশ্বাস উঠেছে করিমগঞ্জ জেলা প্রশাসন বলেছে কেউ যাতে অতিরিক্ত মজুদ করতে ও দাম বেশি নিতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে বদরপুর শ্রীগুড়ি সহ বিভিন্ন হাট জিনিসপত্র কিনতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ আর সুযোগ কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের জিনিসের দাম বেড়েছে বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের খামতি নেই বলে দাবি করলেও কেন জিনিসের দাম বাড়ছে তা ক্ষতি দেখা দরকার পরবর্তী বড়খলার জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির অধীন চাঁদপুর একম অ তৃতীয় খণ্ডের গ্রাহকরা তিন মাস ধরে চাল পাচ্ছেন না এজেন্ট কাসিম আহমেদ বড়বুইয়া নানা অজুহাত দেখিয়ে চাল দিচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের সম্প্রতি তারা জানতে পারে কাসিম আহমেদের ন্যায্যমূল্যের দোকানটি পার্শ্ববর্তী জরিল আহমেদের দোকানের সঙ্গে ট্যাগ হয়ে গেছে এ ব্যাপারে সমিতি সচিব শাকিল আহমেদ লস্কর জড়িত রয়েছেন বলে তাদের অভিযোগ সোমবার তারা জেলা অসামরিক খাদ্য সরবরাহের অধ্যক্ষের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রাহকরা অভিযোগপত্রে উল্লেখ করেছে তারা মার্চ এপ্রিল ও মে মাসের চাল ও অ্যাডিশনাল এলোটের চাল পাননি তারা এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরবর্তী কাসার জেলা শাসকের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রয়োজন অনুসারে ডকুমেন্টের ফটোকপি নেওয়ার জন্য নির্ধারিত ফরমে ইচ্ছুক ফার্মগুলিকে আগামী দশ জুলাই বিকেল তিনটার মধ্যে জেলা শাসকের কার্যালয়ের ব্রাঞ্চে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই দিন বিকেল চারটা তিরিশ মিনিটে এই দরপত্র খোলা হবে ইচ্ছুকগণ টেন্ডারের সঙ্গে নিজ নিজ প্যান কার্ডে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবতীয় দত্ত ইত্যাদি কপি সঙ্গে জমা দিতে হবে বিস্তারিত বিবরণ জেলাশকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে কার্যালয়ের পক্ষ থেকে অপর এক দরপত্র আহ্বান করে জানানো হয়েছে যে রিফ্রেশমেন্ট আইটেম চা স্ন্যাক্স ইত্যাদি বিভিন্ন সেবা অনুষ্ঠান ইত্যাদিতে যোগান দেওয়ার জন্য আগামী দশ জুলাই বিকেল তিন চার মধ্যে নির্ধারিত ফর্মে দরপত্র আহ্বান করা হয়েছে বিস্তারিত বিবরণ ওই কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে পরবর্তী শ্রীগৌরী হাই স্কুল সংলগ্ন এলাকায় বরাক নদীর অব্যাহত বাঙ্গনে সরকারি অফিস বসতবাড়ি ফসলি জমি স্কুল হুমকির মুখে পড়েছে এসব এলাকায় দীর্ঘ সময় ধরে নদীবাঙ্গন অব্যাহত থাকলেও সংশ্লিষ্টরা উদাসীন বলে অভিযোগ এলাকাবাসী সরেজমিনে গিয়ে দেখা যায় বর্ষা মরশুমের শুরুতেই নদীর বাঙ্গন শুরু হয়েছে শ্রীগৌরি ওমরপর মালুয়া চৈতন্যনগর নাহারপুর সহ বসতবাড়ি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা বাঙ্গনের মুখে রয়েছে মালুয়া শ্রীগৌরীজীবীর গ্রুপ সদস্য মিহিরকান্তি দে জানান প্রতি বছর নদী বাঙ্গনের শিকার হয় নদীর জল বৃদ্ধি পাওয়া থেকে হ্রাস হওয়া পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় বাঙ্গন দেখা দে এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর বর্ষা মরশুমে কিছু জিও ব্যাগ ফেলে নদীর বাঙ্গন টেকানো নয়মাত্র চেষ্টা করা হয় মিহির দে জানান আমাদের ডাকে সারা দিয়ে একবার এখানে ঘুরে গেলেই কর্তারা জানতে পারতেন কি হচ্ছে কিন্তু তাদের সময় কোথায় সরকারি রিপোর্টে নাম তোলার অপেক্ষায় থেকে ধীরে ধীরে তলে যাচ্ছে সরকারি অফিস সহ জাতীয় সড়ক মানুষের দুর্ভোগ নদীবাঙ্গনের কারণে কোনো কমেনি দ্রুত সরকারের কাছে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা পরবর্তী লকডাউন ও কোভিড উনিশের ফলে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে পড়েছে এমনকি দিন হাজিরা করা ব্যক্তিরা অসহায় হয়ে বিভাগে পড়েছে এর মধ্যে ক্ষুদ্র ব্যবসার জন্য বন্দর ব্যাংক থেকে ঋণবিহিত গ্রাহকদের ঋণ পরিশোধের জন্য কর্তৃপক্ষ বারবার বলেছে তাদের এই করুণ অবস্থায় কথা তুলে ধরে অসের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের দাবি জানান বদরপুর সমষ্টির বাসাইল বাসাইলজিপির ছয় নম্বর ওয়ার্ডের রংপুর সমিতি সমিতির সম্পাদিকা সুলতানা খানম বলেন সরকার দরিদ্র কল্যাণে নানা প্রকল্প রূপায়নে করলেও তাদের কর্মবিহীন অসহায়তার বিবেচনা করার প্রতি আহ্বান জানান তারা হাঁস মুরগি পালন সহ ছোটোখাটো ব্যবসা করে কোনোমতে মতে যাপন করে কিস্তি দিয়ে গেলেও একের পর এক লকডাউনে তারা গৃহবন্দী তারা ছেলেমেয়েদের বরণ পোষণ ঠিকমতো করতে পারছেন না তারা সরকার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে আর্জি জানা লকডাউন পর্যায়ে থাকা কিস্তিগুলো মকুব করার জন্য পরবর্তী সি টু সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনের ডাকে তিন জুলাই দেশব্যাপী প্রতিবাদ দিবস ওই দিন প্রতিবাদ দিবসে দেশের অন্যান্য অংশের সঙ্গে কাসার স্থানে স্থানে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি চলেছে শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষার দাবিতে ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক সাধারণ মানুষের শর্ত বিরোধী নীতির প্রতিবাদে হবে এই আন্দোলন সারা ভারত কৃষক সভা কাসার জেলা কমিটি এই আন্দোলন কর্মসূচিকে পূর্ণ সমর্থন করছে সংগঠনের সব কর্মী ওই দিন আন্দোলন কর্মসূচিকে শরিক হবেন বলে জানিয়েছেন কৃষক সভার কাসার জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব তিনি কুবের সুরে বলেছে। কেন্দ্রীয় সরকার শ্রমিক আইনকে সংশোধন করে শ্রমিকদের অর্জিত অধিকার হনন করে চলেছে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে শ্রমিকদের দিয়ে রেল তেল ক্ষেত্র কয়লা বিদ্যুৎ ব্যাংক বিমা ডাক সেবা এয়ার ইন্ডিয়া পেপার মিল ইত্যাদি ব্যক্তি মালিকানায় তুলে দেওয়া হচ্ছে বলেছেন এমনকি কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে দেশের খাদ্য নিরাপত্তায় বাজারের অনিশ্চয়তার উপর ছেড়ে দেওয়া হয়েছে তার কথায় একদিকে করোনা ভাইরাস সংক্রমণে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ফলে শ্রমিক কৃষক সাধারণ মানুষ গভীর সংকটে ভুগছে অন্যদিকে সরকার একটি একটি করে শ্রমিক কৃষক বিরোধী পদক্ষেপ করে চলেছে তাই সরকারের ওইসব শ্রমিক কৃষক সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে প্রস্তাবিত এই আন্দোলন পরবর্তী করিমগঞ্জ জেলার শিক্ষা বিভাগে শুরু হচ্ছে আরেক কেলেঙ্কারি অধ্যায় এবারে নতুন সংযোজন ডাইস্কোড কেলেঙ্কারি বুয়া কোর্ট দেখিয়ে রাতারাতি গজি উঠেছে শয়ের বেশি বেঞ্চার স্কুল বাক্য ফাইল বন্দী অবস্থায় রয়েছে জেলা সরকার কার্যালয়ে আর জেলার পাঁচটি শিক্ষাখণ্ডের অধীনে একশো সাতাইশটি অস্তিত্বহীন প্রাথমিক বিদ্যালয়ের বুয়া ডাইস্কোট বানিয়ে বিদ্যালয়গুলি প্রদেশীকৃত করতে সরাসরিভাবে জড়িয়ে রয়েছে শাসক দলের একাংশ জনপ্রতিনিধি নেতাপাতি নেতা বিদ্যালয়গুলি প্রাদেশিকৃত হওয়ার সঙ্গে সঙ্গে একজন করে প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষক নিয়োগ থাকবে যে কোনো উপায় যদি বিদ্যালয়ে প্রদর্শীকৃত হওয়ার আবেদন মঞ্জুর হয় তাহলে রাতারাতি নিজের বাই বন ও নিকটার্থীরা সুযোগ পাবেন সেই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যার কারণে করিমগঞ্জের শাসক কার্যালয়ে ফাইল থাকা ওই একশো সাতাইশটি বিদ্যালয়ের ফাইল দিশপুরে তরিগরি করে পাঠানো হয় এর জন্য শাসক দলের জনপ্রতিনিধিরাই চাপ সৃষ্টি করেছেন হোদ করিমগঞ্জ জেলার জেলা শাসককে যদিও সূত্র থেকে পাওয়া হওয়ার মতে জনপ্রতিনিধিদের চা সৃষ্টিতে খুব একটা সুযোগ দিচ্ছেন না করিমগঞ্জের জেলা শাসক পরবর্তী করিমগঞ্জ সহ বরাকের অন্য দুই জেলার সঙ্গে দীর্ঘ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অন্যায় অবিচার চলে আসছে অথচ প্রতিবাদ করার মতো কেউ নেই বিশেষ করে শাসক দলের জনপ্রতিনিধিদের নিরবতার পাশাপাশি উপত্যকার সুশীল সমাজের নিস্তব্ধতায় বাধ্য হয়ে আন্দোলনের নামার সিদ্ধান্ত নিয়েছি গতকাল সাংবাদিক সম্মেলন ডেকে এই মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী করিমগঞ্জ জেলা সহ সমগ্র বলাক উপত্যকার সঙ্গে বঞ্চনার বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তির চৌধুরী বলেন করিমগঞ্জ জেলায় যেভাবে দুর্নীতি মাতাসেরা দিয়ে উঠেছে তা এক কথায় নজির সৃষ্টি করেছে প্রথমে তিনি জমি কেনা বেচা নিয়ে জেলার প্রশাসনিক ব্যবস্থার কথা তুলে ধরেন বলেন মানুষের অধিকার নিয়ে সিনিমিনি চলছে জেলায় কন্যা দায়গ্রস্ত পিতা জটিল রোগের চিকিৎসা সহ বিভিন্ন সমস্যায় পরে অনেকেই তার শেষ সম্বল মাটি বিক্রি করতে বাধ্য তাকে কিন্তু করিমগঞ্জ জেলার মানুষ এখন বিপদে পড়েও জমি বিক্রি করতে পারছেন না দুই সালের স্ট্যান্ডিং সার্কুলার হিসেবে অনলাইনের মাধ্যমে এক মাসের মধ্যে নাম জারি করার কথা কিন্তু করিমগঞ্জের সেই গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে সব প্রক্রিয়া অফলাইনে চলছে মিউটেশনের নামে চলছে টাকার খেলা বছরের পর বছর ধরে নাম জারির অপেক্ষায় রয়েছেন সাধারণ জনগণ জেলাশাসক আম্বামুতার এমপির সঙ্গে দেখা করে এসব বঞ্চনার বিরুদ্ধে শীঘ্রই হাইকোর্টে পিআইএল করার কথা বলে এসেছেন প্রাক্তন মন্ত্রী মুক্তাদির তিনি মাইরুটি স্কলারশিপ কেলেঙ্কারি নিয়েও প্রশাসনের ভূমিকা তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেন এত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল অথচ কাউকে গ্রেফতার করা হয়নি কোটি কোটি টাকা সংখ্যালঘু ছাত্রবৃত্তির নামে আত্মসাত করা হয়েছে দু দুটি এফআইআর দায়ের করার পরও পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের গুম বাঙেনি পরবর্তী বিক্রেতা বা ক্রেতা মাস্ক না পড়লে বিক্রি করতে দেওয়া হবে না কাঁসার তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ফাটক বাজারে মঙ্গলবার বেলা এগারোটায় বাজারে আগত ক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করে এমন নিদান দিয়েছে ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রসঙ্গত লকডাউনে খানিকটা শৈতিল্য আসার পর ফাটক বাজারে খানিকটা বীর লক্ষ্য করা গিয়েছিল বিশেষ করে বিভিন্ন মহল থেকে এ ধরনের বিল নিয়ে উদ্বেগ ব্যক্ত করা হয়েছিল তাই কাসার জেলা প্রশাসন ফাটক এবং নিউ মার্কেট বন্ধ করে দিয়েছিল এতে বাজার কেন্দ্রিক ব্যবসায়ীদের প্রভূত ক্ষতি হয়েছিল তাই ব্যবসায়ীরা এ ব্যাপারে বেশ সচেতন হয়ে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার প্রচেষ্টা হাতে নিয়েছে এবার শেষ খবরটি অবৈধ কাণ্ডে সোমবার রাতে কাটিগোড়া পুলিশ অভিযান চালিয়ে কান্দি গ্রামের বাসিন্দা ফজেল আহমেদ আবুল হুসেনকে আটক করেছে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে বেআইনি হবে জ্বালানি সামগ্রী মজুদ রেখে গোপন ব্যবসার অভিযোগে এদের মঙ্গলবার শিলচরে আদালতে পেশ করে কাটিগোড়া পুলিশ উল্লেখ্য গোপন সূত্রের খবরে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস দলবল নিয়ে চলতি মাসের আঠারো জুন গভীর রাতে কালাইনের লক্ষ্মীপুরে বন্ধ থাকা এসার পেট্রোল পাম্পে অতর্কিত অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে জ্বালানি বাজেপ্ত করেছিল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে